তো সিক্রেট ইনভেশন এর এন্ডিং এ হেগে দেওয়ার পর মার্ভেল সাডেনলি তাদের বেস্ট সিরিজের সেকেন্ড সিজন মানে লোকি সিজন 2 এর ট্রেলার নিয়ে চলে এসেছে, যেটা দেখে বলা যাচ্ছে যে একমাত্র এই শোটারই ক্ষমতা আছে আবার মার্ভেলকে রিভাইভ করার। আর এবার এটা লোকি সিরিজের ট্রেলার, তো তাই ডিটেলস কিন্তু বেশ ভরা ভরা আছে। আর তাছাড়াও সিজন 1 থেকে অনেক বেশি পেচিদা হবে সিজন 2, সেটাও বোঝা যাচ্ছে ট্রেলার দেখে। সো আর বেশি দেরি না করে ট্রেলারটার ব্রেকডাউনের উপর আসা যাক। তো ট্রেলার স্টার্টিংয়েই আমরা লোকি আর মোবিয়াসকে টিভিএর টেক রিপেয়ার অফিসে যেতে দেখি, যেখানে দেখে তো মনেই হচ্ছে যে লোকি এই মোবিয়াসকেও হি হু রিমেন্সের কথা সব বলে দিয়েছে, অ্যান্ড ইভেন তাদের দুজনের পাস্টের কথাও বলে দিয়েছে। কারণ তোমাদের মনে থাকলে জানবে যে সিজন 1 এর এন্ডিংয়ে কিন্তু মোবিয়াস লোকির কথা একদম ভুলে গিয়েছিল। আর এইবার এই অফিসেই আমরা কে হাইক 1 এর একটা ক্যারেক্টারকে দেখি, যে টিভিএতে টেক রিপেয়ার অফিসের ইনচার্জ, আর যেটা অফিসের টেবিলেও লেখা আছে। তো যারা এর আগে 2023 অস্কার উইনিং মুভি এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স দেখেছো, তারা তো এনাকে চিনেই গেছো। কারণ ইনিই এই মাস্টারপিস টাইম ট্রাভেল মুভির জন্য অস্কার পেয়েছে অ্যাজ বেস্ট অ্যাক্টার। তো বুঝতেই পারছো যে মার্ভেল কিন্তু খালি খালি লোকি সিরিজে এনাকে নেয়নি, এমন একটা অ্যাক্টারকে তারা কোনো না কোনো বড় রোলের জন্য অফার করেছে সেটা আমি শিওর। মার্ভেল তাকে এই সিরিজের ভিতর অরাব্রোস নামে একটা ক্যারেক্টার প্লে করিয়েছে, যার মেজর রোল থাকতে পারে এই সিরিজে। আর কমিকেও অরাব্রোস নামে একটা ক্যারেক্টার এক্সিস্ট করে, বাট সে এই ক্যারেক্টারের থেকে একদমই আলাদা, প্লাস তার স্টোরি লাইনটাও একদমই ডিফারেন্ট। তো তাই মেবি এটা কোনো নিউ ক্যারেক্টার হতে পারে মার্ভেলের। আর এর পরের সিনেই আমরা লোকির বডিকে টাইম স্লিপ হতে দেখি, যেখানে সে কোনো না কোনো কারণে হঠাৎ হঠাৎ করে পাস্ট বা ফিউচারে স্লিপ হয়ে যাচ্ছে, যেটা টিভিতে হওয়া কোনোদিনই পসিবল না, বিকজ টিভিতে টাইম নর্মাল ওয়ার্ল্ডের থেকে আলাদাভাবে চলে। আর এই সেম কথাটা ট্রেলারের ভিতর অরাব্রোস মর্বিয়াসকেও বলেছে। আর এখানে আমার মনে হয় যে এমন গ্লিচ হচ্ছে কারণ সে নিজের টাইম লাইন থেকে অন্য টাইম লাইনে অনেকটা সময় কাটাচ্ছে এই জন্য, যেটা আমরা এর আগে স্পাইডারম্যান ইন টু দি স্পাইডারভার্স মুভিতেও দেখেছি। আর এখন হি হু রিমেন্সও নেই, সেই জন্যই হয়তো টিভিতেও টাইমের ইফেক্ট হওয়া শুরু হয়ে গেছে নর্মাল ওয়ার্ল্ডের মতো। তো এটা জাস্ট আমার মনে হলো, অন্য কিছু কারণ হতেই পারে, যেহেতু সে নিজের আর নিজের অন্য অন্য পাশের লোকদের পাস্ট অ্যান্ড ফিউচারও টাইম স্লিপ করে ফেলছে। যেখানে একটা সিনে তো তাকে আমরা পিরানা পাওয়ার স্পোর্টস নামে একটা স্টোরের সামনে টাইম স্লিপ হতে দেখি, যেখানে পিছনে জেটস কি রাখা আছে। সো মেবি এটা মোবিয়াসের পাস্টই হবে, কারণ সিজন 1 সে বলেছিল যে তার জেটস কি খুবই ভালো লাগে, আর হয়তো টিভিতে আসার আগে সে এখানেই জেটস কি চালাতো। আর এরপরের সিনে গিয়ে সে তার নিজের ফিউচার বা পাস্ট কোথাও একটা টাইম স্লিপ হয়ে চলে আসে, যেখানে স্ক্রিনে আমরা স্পষ্ট দেখতে পারি যে টাইম লাইন এখন ফুললি ডিস্ট্রয় হয়ে গেছে। আর হয়তো এটাকে ঠিক করার জন্যই মোবিয়াস স্পেস স্যুট পরবে, বাট আমার প্রেডিকশান যে তারা একদম ফুল্লিভাবে একদম ফেল হয়ে যাবে, আর যার জন্যই এমসিউতে ইনকারশন ইভেন্টেরও স্টার্ট হয়ে যাবে। কারণ মাল্টিভার্স অফ ম্যান্ডেসে যেমন ইনকারশনের ইফেক্ট আমরা দেখেছিলাম, ঠিক খানিকটা সেই ধরনের ইফেক্টও কিন্তু আমরা ক্যাংগের ক্যাসেল বা হিউ রিমেন্সের ক্যাসেলের উপরও দেখি, যেখানে আমাদের এখনও হিউ রিমেন্সের ডেড বডিকে দেখানো হয়েছে। অ্যান্ড এরপরেই আমাদের লোকিকে টাইম কিপারদের একটা ওয়ালকে প্রুন করতে দেখানো হয়েছে, যেটার পিছনে আবার ক্যাংগের ফেস দেখতে পাচ্ছি আমরা, যেটা দেখে আমাদের মতো লোকিও বুঝে যাবে যে এই সব কিছুর পিছনে হিউ রিমেন্সেরই কোনো ভ্যারিয়েন্টের কাজ, আর যাকে না থামালে দুনিয়াটা একদম বিনাশ হয়ে যাবে। তো মোটামুটি ইনফিনিটি ওয়ার মুভিতে ব্যানার যেমনটা ভয় পেয়েছিল থ্যানোসের ক্ষমতা দেখে, ঠিক তেমনই লোকিও ভয় পেয়ে যাবে ক্যাংগের ক্ষমতা আর তার ফিউচার ওয়ার দেখে। আর আমরা সেটা বুঝতেও পারছি ট্রেলার দেখে অ্যান্ড শুনে, যেখানে লোকি বারবার বলছে যে তাকে না সামলালে কিন্তু দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আর এরপরে একটা সিনে আমরা দেখি যে লোকি আর মোবিয়াস যখন একটা মেলাতে ট্রাভেল করে, সেখানে হি হু রিমেন্সের একটা ভেরিয়েন্টকে দেখে তো লোকির একদম ফেটে হাতে চলে এসেছিল, যেটা স্পষ্ট করে দেয় যে লোকি নিশ্চয়ই ফিউচার দেখে ফেলবে ক্যাংগের আর তাদের ভ্যারিয়েন্টসদের ওয়ারের। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই মেলাটা আসলেই একটা রিয়েল লাইফ লোকেশন থেকে ইন্সপায়ার্ড, বিকজ মিডওয়ে প্লেজেন্স 1888 একটা মেলা, যেটাকে কোনো কারণে 1893 বন্ধ করে দেওয়া হয়েছিল। আর মেবি এই সিরিজের ভিতর লোকির এই অ্যাকশন সিকোয়েন্সকেই কারণ হিসেবে দেখানো হবে মেলাটা বন্ধ হওয়ার। কারণ এর আগেও সিজন 1 ডিবি কুপারের হিস্টোরিকে নিজেদের স্টোরির সঙ্গে সেম এমনভাবে মার্চ করে দিয়েছিল এমসিইউ, যেটা দেখতে ভালো লেগেছিল। আর এবার সেকেন্ড সিজনেও যদি সেম এমনটা করে তাহলে সেটাও খুব ভালোই হবে। আর এরপরেই রাফেল ক্যাসেলার ক্যারেক্টারকেও দেখানো হয়েছে, যে এই সিরিজে ব্র্যাড উলফের ক্যারেক্টারকে প্লে করছে, যে কমিকের ভিতর জ্যানিয়াক নামে একটা সুপার ভিলেনে ট্রান্সফর্ম হয়ে যায়, বিকজ জ্যানিয়াক একটা এমন এন্টিটি যে ভেনামের মতোই হোস্টকে চুজ করে অ্যান্ড তাকে কন্ট্রোল করতে শুরু করে। এমনকি এই সিনে জ্যানিয়াক নামে একটা মুভির পোস্টারকেও আমাদের এখানে দেখানো হয়েছে, যেটা এরি স্টারের ছিল। আর এইবার এই ট্রেলারের কিছু ভীষণই ফাস্ট সিনের উপর আসি, যেগুলোর জলদি বেরিয়ে গেলেও ভিতরে অনেক বেশি ডিটেলস ছিল।
যেখানে একটা সিনে আমরা সিলভিকে ভিক্টর টাইম লিখে মানে ক্যাংয়ের ভ্যারিয়েন্টকে আবার মারতে দেখি, যেমনটা সে সিজন ওয়ানে হিউ রিমেন্সকে মেরেছিল। যেটার পরিস্থিতি এইবার কেমন হবে সেটা বলা যাচ্ছে না, কারণ হিউ রিমেন্স ভীষণই শান্ত আর ভালো ছিল, কিন্তু ভিক্টর টাইমলি ভীষণই ডেডলি। অ্যান্ড ইভেন আর একটা সিনে আমরা কনফার্ম হয়ে যাই যে এইবার আমরা অ্যালয়েথকে আবার দেখতে পারবো এই সিজনেও, বিকজ এই পার্পল কালারের ঝড় শুধুমাত্র এমসিউতে অ্যালয়েথের জন্যই হয়। আর সব থেকে ইন্টারেস্টিং ডিটেলস এটাই ছিল যে ভিক্টর টাইমলির কাছেও একটা মিস মিনিটসকে দেখানো হয়েছে, যার দুটো কারণ হতে পারে এখানে, যে হয়তো ক্যাংগের সব ভ্যারিয়েন্টসদের কাছেই মিস মিনিটসের মতো টেকনোলজি আছে, বা এই ভিক্টর টাইমলি আর কেউই না হিউ রিমেন্সেরই পাস্ট ভ্যারিয়েন্ট। কারণ আমরা ক্যাংগের সব ভ্যারিয়েন্টসকে তো কোয়ান্টাম এন্ড মুভির পোস্ট ক্রেডিট সিনে কাউন্সিলে দেখেই নিয়েছিলাম, যেখানে এত মেন ক্যাংকে দেখানো হয়নি, যার মানে এটা কোনো নর্মাল টাইম লাইনের ক্যাং না, মানে কোনো পার্টিকুলার টাইম লাইনের ক্যাং এটা না, এটা হিউ রিমেন্সেরই পাস্টের ভ্যারিয়েন্ট, মানে সেম টাইম লাইনের ভিতর তার পাস্টে যে ভ্যারিয়েন্ট এক্সিস্ট করতো সেই ভ্যারিয়েন্টটা। আই হোপ আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা তোমরা বুঝতে পেরেছো। ইফ ইয়েস, তাহলে আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইকও করে দাও। তো বন্ধুরা, আজ ভিডিওটাকে এখানে এন্ড করছি, বিকজ আই উইল বি ব্যাক উইথ মাই নেক্সট ভিডিও। তো ততক্ষণের জন্য বাই।